নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমি খুব খুব ভালো আছি। আমি এখন আছি দমদম জংশনে, আর এখান থেকে আমি ট্রেন ধরবো কৃষ্ণনগর সিটি অবধি যাওয়ার ট্রেন। তারপর অপোজিট সাইডে প্ল্যাটফর্ম নম্বর 2 আসলো গেদে শিয়ালদা লোকাল প্যাসেঞ্জারটি। তার সাথে সাথেই 1 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল যাওয়ার ট্রেনটিও ঢুকছে। ট্রেন ঢুকার সাথে সাথে আমিও ট্রেনে একটি সিট নিয়ে বসে পড়লাম। আমি ভেবেছিলাম যে সকালের ট্রেন হয়তো ফাঁকা থাকবে, কিন্তু ট্রেনে এত ভিড় ছিল কি বেশ অনেকক্ষণ যাত্রা করার পর আমরা ফাইনালি পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটিতে। এই ট্রেনটি আবার ঘুরে যাবে শিয়ালদা। ট্রেন থেকে নামার পর আমার এবার খাবার খুঁজতে হবে, কেননা আমি সকালবেলা বেরিয়েছি আর আমার অনেক খিদা পেয়েছে। প্ল্যাটফর্মে নামার পর দেখলাম বেশ কয়েকটা দোকান আছে। তারপরে একটি দোকানে এসে আমি 1 প্লেট পুরি তরকারি নিয়ে নিলাম, 4টে পুরি তরকারি, সামান্য স্যালাড, যার দাম ছিল মাত্র 20 টাকা। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই মন্দিরের পাশে ছোট্ট একটা গলি আছে, আর এই গলিটা পার করলেই অটো স্ট্যান্ড আছে। এই অটো স্ট্যান্ড থেকেই মায়াপুর বা নবদ্বীপ যাওয়ার সমস্ত অটো পাওয়া যায়। এখান থেকে মায়াপুর যাওয়ার ভাড়া মাত্র 30 টাকা। আমি শুধু মায়াপুর যাচ্ছি, তো নবদ্বীপের ভাড়া কত হবে সেটা আমি জানি না, আপনারা জানলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। 30 থেকে কি 40 মিনিটের রাস্তা যাত্রা করার পর আমি পৌঁছে যাব স্বরূপগঞ্জের ফেরিঘাট। আমি যখন অটোতে বসেছিলাম তখন আমি জানালার সাইডগুলোতে বসেছিলাম, যাতে আমি রাস্তার দুই ধারটা ভালো করে দেখতে পারি। অবশেষে আমি পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ ফেরিঘাট। এখান থেকে আমি টিকিট কেটে আমাকে ওই পার যেতে হবে। 3 টাকার মূল্যে আমি টিকিট কেটে নিলাম, আর তাড়াতাড়ি যেতে হবে ঘাটে, কেননা নৌকা ছাড়বে প্রায়। তাড়াতাড়ি ঘাটে এসে আমি উঠে পড়লাম নৌকায়। সবাই উঠে পড়েছে, আর একটু পরেই নৌকা ছেড়ে দেবে ওই পারের উদ্দেশ্যে। আমরা এখন আছি মাঝ নদীতে, আর নৌকাতে বেশ অনেক লোকই আছে। ঘাটের পাশেই একটি টোটো স্ট্যান্ড আছে, যেটি 10 টাকার ভাড়া নেয় মাত্র মন্দির অবধি যাওয়ার, আর আপনারা চাইলে 10 মিনিটের পরিবর্তে পায়ে হেঁটেও যেতে পারেন মন্দিরে। আমার ভাগ্য খুবই ভালো যে আমি মন্দিরে প্রবেশ করার সাথে সাথে হরি সংকেতন শুনতে পেলাম। আর হ্যাঁ, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।